জল সংকটের সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা এই জলের ম্যানেজমেন্ট এবং তার সাথে পপুলেশনের বৃদ্ধি সেটাই কাজে লাগিয়ে আমাদের প্রযুক্তি স্মার্ট ক্লিনসিং তৈরি করেছে। আমরা এখানে যে নগরটি তৈরি করবো সেই নগরে যদি নদী থাকে তাহলে খুব ভালো, এবং নদী যদি না থাকে তাহলে আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে জল সংরক্ষণ করে অর্থাৎ পাইপলাইনের মাধ্যমে বলো আমাদের ট্যাঙ্কিতে কি হয় যে নর্মাল যে জলটা যখন উপচে পড়ে যায় সেই ওভারফ্লোইং জলটাকে বাঁচানোর জন্য আমরা এখানে এই প্রযুক্তিটা ব্যবহার করেছি, যেখানে একটা সেন্সর মোটর লাগানো আছে, এর সাহায্যে আমরা জল বাঁচাতে পারি। কী করে বাঁচাতে পারি দেখে দিচ্ছি, তার সঙ্গে জলটা উপচে পড়ছে সেটা মিনিমাম 3-4 লিটার মতো। এবার ধরুন সুবিধার জন্য মানুষ দুবার ট্যাঙ্কি ভর্তি করছে, সাপোজ একটা বাড়িতে ধরলাম দুবার, তার মানে 8 লিটার নষ্ট হচ্ছে। এর নাম ইলেকট্রিক সেডিমেন্টার। এই যন্ত্রটার সাহায্যে যৌবনের মধ্যে দ্রাব্য আর দ্রাবককে আলাদা করা, সেটা আমরা যৌবনটা বানিয়েছি কাদা গোলা জল। এই যে মিশে নিলাম একটা দ্রবণ তৈরি করলাম কাদা গোলা জল। এবার এখান থেকে কাদা আর জলটাকে এই যন্ত্রের সাহায্যে আমরা পৃথক করি। এটাকে আমাকে ঘোরাতে হবে কারেন্টের সাহায্যে, এটা চার্জার। ট্রাফিকের উপর অ্যান্টিবায়োটিক নিয়ে গেলে তো কী হয়, আমরা যদি অ্যান্টিবায়োটিক কোর্সটা পুরো কমপ্লিট না করি তো ওই
ব্যাকটেরিয়া অভিযোজন করে কি হয়, ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে নিজের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি করে। ওই ব্যাকটেরিয়াটা এইভাবে যদি অভিযোজন করতে থাকে তো একসময় কী হয় ওই ব্যাকটেরিয়াটা সবার ভাবে বন্ধ হয়, তো ওটাকে কোনোভাবে মারা সম্ভব না। এবার ওটা কোনো গ্রুপের অ্যান্টিবায়োটিক ওরকম কাজ করতে পারে না, এবং এটা আমাদের গঙ্গানদীতে সবথেকে বেশি। এবার এই সম্পর্কে আমাদের সরকার কোনোভাবে সচেতন হয়, তো এটা নিয়ে আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের গঙ্গার নদীর পাশে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেটা আছে সেটা আমাদের ডাক্তারের পরামর্শ থেকে নেওয়া যাবে না। আর সরকারের উচিত এই অ্যান্টিবায়োটিকের উপর মানে একটা নিষেধাজ্ঞা। কোন স্কুল প্রথমে বললেন? হরিণঘাটা মহাবিদ্যালয়। হরিণঘাটা হরিণঘাটা মহাবিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। এটা হচ্ছে মৃত্তিকার মধ্যে কিন্তু বিভিন্ন রকম দূষণ পদার্থ মৃত্তিকাতে ছড়িয়ে আছে, এবং মৃত্তিকা আমরা বিভিন্ন রকম এমন গাছপালা দেখতে পাই যেগুলো আমাদের সমাজ জীবনে বা বিভিন্ন বিভিন্ন রকম জঞ্জাল দেখতে পাই, সেই গাছপালাগুলোকে কাজে লাগিয়ে মৃত্তিকাগুলো নির্দিষ্ট আগাছা। Thank you.
কোন স্কুল তোমার? কোথাকার? কোথাকার? কোনখানকার স্কুল? কি করেছে এটা? এটা হচ্ছে ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং, রেইন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে। আপনি এটাকে ইউটিউব বা অনলাইন কোনো জায়গায় খুঁজে পাবেন না, টোটাল ইনোভেটিভ আইডিয়া। এবং তারপর যন্ত্র ব্যবহার খুবই হ্যান্ডি, যন্ত্রটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তাছাড়াও আপনি ভাবতে পারেন যে আমি মাল্টিমিটার দিয়ে ইউজ করেছি, কারণ মাল্টিমিটার ইউজ করতে আমার সমস্যা আছে, যেরকম সমস্যা মাল্টিমিটারে আপনি অনেকে চালাতে পারেন, মাল্টিমিটার ওটা এখানে খুবই ইজি। শুধু আপনি টাইমটা সোলার।